সবাই কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু 0,0 এন্ড মেকিং ইন্টারসেপ্ট এ এন্ড বি অন দ্য কোয়াড্রেট অ্যাক্সিস। সার্কেলটা যাচ্ছে 0,0 দিয়ে আর এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্টটা হচ্ছে এ আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট হচ্ছে বি। তোমরা সার্কেলের ইকুয়েশনটা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, এটা আমরা সার্কেলের ইকুয়েশন ধরে নিলাম। তো এটা যাচ্ছিল বলেছিল 0,0 পয়েন্টটা দিয়ে, তাহলে কত হবে, এক্স এর জায়গায় জিরো বসাবো তাহলে এখানটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার, ওয়াই এর জায়গায় জিরো বসাবো তাহলে এখানটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানটা পাচ্ছি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। আবার বলছে যে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এ কমা জিরো, মানে এক্স ইন্টারসেপ্টটা হচ্ছে এ, মানে এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে সেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্টটা হচ্ছে এ। তো দেখো এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কীরকমভাবে থাকবে, পয়েন্টগুলো থাকবে 1,0 2,0 এরকমভাবে থাকবে, তাহলে বলা যেতে পারে পয়েন্টটা হচ্ছে এ কমা জিরো। তো দেখো একটা সার্কেল সেটা এক্স অ্যাক্সিসকে এ কমা জিরো এই পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে, তো তার মানেটা কি, তার মানেটা হচ্ছে এ কমা জিরো পয়েন্টটা সার্কেলের উপরে রয়েছে। তো আমরা কি করব, এখানে এক্স এর জায়গায় এ বসাচ্ছি, এই ইকুয়েশনটা এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে এ মাইনাস এইচ হোল স্কোয়ার, ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো জিরো, তাহলে এখানটা হচ্ছে জিরো মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আবার বলছে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করেছে আর ওয়াই ইন্টারসেপ্টটা বলছে বি, ওয়াই ইন্টারসেপ্টটা বলছে বি, তাহলে বলা যেতে পারে যে এই পয়েন্টটা হচ্ছে 0,b। দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কীরকম ভাবে থাকে, পয়েন্টগুলো থাকে 0,1 0,2 0,3 এরকম ভাবে, তাহলে বলা যেতে পারে পয়েন্টটা হচ্ছে 0,b। তো তাহলে আমরা কি করব, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, এখানে আমরা 0,b এই পয়েন্টটাকে বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে বি মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন ধরছি। তো নেক্সট আমরা কি করব, দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে এটা পেয়েছিলাম আর স্কোয়ারের ভ্যালু আর 2 নম্বর ইকুয়েশন থেকে এটা পেয়েছিলাম আর স্কোয়ারের ভ্যালু, তো দুটোই আর স্কোয়ারের ভ্যালু রয়েছে, তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি, তাহলে লিখতে পারি যে এ মাইনাস এইচ হোল স্কোয়ার, এ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। কি করলাম বুঝতে পারলে, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা পেয়েছিলাম আর স্কোয়ারের ভ্যালু আর 2 নম্বর ইকুয়েশন থেকে এটা পেয়েছিলাম আর স্কোয়ারের ভ্যালু, তো আমরা আর স্কোয়ারের ভ্যালুটাকে ইকুয়াল করে দিয়েছি, তাহলে এখানটা কত হবে এ স্কোয়ার মাইনাস টু এ এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে কে স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইচ স্কোয়ার ক্যান্সেল হবে কে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত এ মাইনাস টু এইচ ইকাল টু হয়ে যাচ্ছে জিরো, তাহলে এ ইকাল টু পাচ্ছি জিরো, আরেকটা পাচ্ছি এ মাইনাস টু এইচ ইকাল টু জিরো, তাহলে মাইনাস টু এইচ ইকাল টু হচ্ছে মাইনাস এ, তাহলে এইচ ইকাল টু হচ্ছে এ বাই টু, আমাদের দরকার ছিল এইচ এর ভ্যালু, তাহলে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি এ বাই টু। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা 3 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশনটাকে ইকুয়াল করে দেবো, কারণ দেখো 1 নম্বর ইকুয়েশনে ছিল এটা আর আর স্কোয়ারের ভ্যালু আর 3 নম্বর ইকুয়েশনে এটা ছিল আর স্কোয়ারের ভ্যালু, তো এই দুটোকে যদি ইকুয়াল করা যায় তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস কে হোল স্কোয়ার, মাইনাস এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এইচ স্কোয়ার, এখান থেকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি কে প্লাস কে স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইচ স্কোয়ারটা কাটবে কে স্কোয়ারটাও কাটবে,
তাহলে এখান থেকে যদি বিটা কমন নেওয়া যায় তাহলে কত হবে, বি মাইনাস টু কে ইকাল টু হয়ে যাবে জিরো। তাহলে আমরা পাচ্ছি বি ইকাল টু জিরো, আবার বি মাইনাস টু কে ইকাল টু জিরো, তাহলে টু কে ইকাল টু পাচ্ছি বি, তাহলে কে ইকাল টু হয়ে যাচ্ছে বি বাই টু। তাহলে আমরা এইচ এর ভ্যালুটাও পেলাম এ বাই টু, আর কে এর ভ্যালুটা পেলাম বি বাই টু। নেক্সট আমরা আর স্কোয়ারের ভ্যালু বার করবো। আর স্কোয়ারের ভ্যালুটা কী করে বার করবো? আমরা এই যে এইচ কে এর ভ্যালুটা পেয়েছি, এই এইচ কে এর ভ্যালুটাকে আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকাল টু ছিল আর স্কোয়ার, এটা ছিল এক নাম্বার ইকুয়েশন। তো এখানে আমরা এইচ এর জায়গায় কত বসাবো? এইচ এর জায়গায় বসাবো এ বাই টু, আর কে এর জায়গায় বসাবো বি বাই টু। এখানটা হচ্ছে এ বাই টু হোল স্কোয়ার, এখানটা হচ্ছে বি বাই টু হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ারের ভ্যালু। তাহলে সার্কেল ইকুয়েশনটা কত হবে? এটা হয়ে যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। এখানে এইচ এর জায়গায় বসবে এ বাই টু, কে এর জায়গায় বসবে বি বাই টু, আর স্কোয়ারের জায়গায় বসবে এ বাই টু হোল স্কোয়ার প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে সার্কেলের ইকুয়েশন। মানে এটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে কত হবে দেখো, এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভাঙি তাহলে এখানটায় পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু এ বাই টু, মানে মাল্টিপ্লাই করলে পাবো এক্স এ প্লাস এ স্কোয়ার বাই ফোর। আবার এখানটা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু বি বাই টু, তাহলে এটা হয়ে যাবে বি ওয়াই মাইনাস বি ওয়াই প্লাস দিয়ে হবে বি স্কোয়ার বাই ফোর, বি স্কোয়ার বাই ফোর ইকাল টু হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই ফোর প্লাস বি স্কোয়ার বাই ফোর, ইকাল টু হচ্ছে এ স্কোয়ার বাই ফোর প্লাস বি স্কোয়ার বাই ফোর। তো এ স্কোয়ার বাই ফোরটাকে ক্যান্সেল করতে পারবো, বি স্কোয়ার বাই ফোরটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস বি ওয়াই ইকাল টু জিরো, এটা হচ্ছে সার্কেলটার ইকুয়েশন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে একটা সার্কেলের সেন্টার দেওয়া রয়েছে আর বলছে ফোর কমা ফাইভ এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। দেখো এখানে সেন্টার দেওয়া রয়েছে, তো সেন্টারটা কত বলছে? সেন্টারটা বলছে টু কমা টু, আর পাসিং থ্রু দ্য পয়েন্ট বলছে ফোর কমা ফাইভ। তো আমরা কি করব, এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করব, তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাব। একটা সার্কেল রয়েছে তার সেন্টার দেওয়া রয়েছে আর সার্কেলটা যাচ্ছে ফোর কমা ফাইভ এই পয়েন্টটা দিয়ে, তো যদি আমরা সেন্টার আর ফোর কমা ফাইভ এর মাঝখানে ডিস্টেন্স বার করি তাহলে রেডিয়াস পেয়ে যাব। তাহলে রেডিয়াস ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এই ফর্মটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা হয়ে যাবে দুই মাইনাস চার হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে দুই মাইনাস পাঁচ হোল স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে চার, এখানটা হচ্ছে নয়, তাহলে হচ্ছে রুট ওভার অফ থার্টিন, এটা পাওয়া যাচ্ছে আর এর ভ্যালু। তাহলে ইকুয়েশনটা কত হবে? এটা হয়ে যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। তো সেন্টার বলেছিল দুই কমা দুই, মানে এইচ এর জায়গায় দুই বসবে আর কে এর জায়গায়ও দুই বসবে, আর এর জায়গায় কত বসবে? রুট থার্টিন হোল স্কোয়ার, মানে স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিলাম। তো এটাকে যদি আমরা এক্সপেন্ড করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এখানটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর, এখানটা হচ্ছে থার্টিন, তাহলে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, চার আর চার যোগ করলো হচ্ছে আট, থার্টিনটাকে সাইড চেঞ্জ করলো হচ্ছে মাইনাস থার্টিন, তাহলে এইট মাইনাস থার্টিন ইকাল টু হয়ে যাবে মাইনাস ফাইভ ইকাল টু হচ্ছে জিরো। তাহলে সার্কেলের ইকুয়েশন কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু জিরো, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে এই পয়েন্টটা সার্কেলের মধ্যে রয়েছে নাকি বাইরে রয়েছে নাকি অন দ্য সার্কেল রয়েছে? সার্কেলের ইকুয়েশন দেওয়া রয়েছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু টোয়েন্টি ফাইভ, আর পয়েন্টটা বলছে কত? পয়েন্টটা বলছে মাইনাস টু পয়েন্ট ফাইভ
कमा थ्री पॉइंट फाइव এই পয়েন্টটা সার্কেলের মধ্যে আছে নাকি সার্কেলের বাইরে আছে নাকি সার্কেলের উপরে রয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো কি করে করব, তো সার্কেলের ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখছি। এখানটা হয়ে যাবে x মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস y মাইনাস জিরো হোল স্কোয়ার ইকালটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার, এরকমভাবে লেখা যেতে পারে। সার্কেলের ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখেছি। তো এটাকে যদি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার এর সাথে কম্পেয়ার করা যায়, তাহলে এইচ ইকাল টু জিরো, কে ইকাল টু জিরো, আর ইকাল টু পাঁচ দেখে বোঝা যাচ্ছে। তাহলে সেন্টার কত হবে, এইচ কমা কে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে জিরো কমা জিরো, রেডিয়াস হয়ে যাচ্ছে পাঁচ। তো আমরা কি করব, সেন্টার থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা বার করব, মানে মাইনাস টু পয়েন্ট ফাইভ কমা থ্রি পয়েন্ট ফাইভ এর ডিস্টেন্স বার করব। জিরো কমা জিরো আর মাইনাস টু পয়েন্ট ফাইভ কমা থ্রি পয়েন্ট ফাইভ এর ডিস্টেন্স বার করছি, তাহলে কত হবে, রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার। দেখো এখানটা একটা মাইনাস আসার কথা, কিন্তু মাইনাস স্কোয়ার করলে তো সেই প্লাস হয়ে যাবে, তাই জন্য মাইনাস সাইনটা দেওয়া হয়নি। এখানটা হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ, এখানটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ, তাহলে যোগ করলে হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ। এবার দেখো রুট ওভার অফ এইটিন পয়েন্ট ফাইভ করছি আমরা, এইটিন পয়েন্ট ফাইভ এর রুট ওভার করলে কত হচ্ছে, এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি, চলতেই থাকছে। তো এটা পাওয়া যাচ্ছে ফোর পয়েন্ট থ্রি, চলতেই থাকছে, আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছি। এবার দেখো এই দুখানা পয়েন্টের মাঝখানের ডিস্টেন্সটা আমরা পেলাম ফোর পয়েন্ট থ্রি, আর রেডিয়াস কত দেওয়া ছিল, রেডিয়াস দেওয়া হচ্ছে পাঁচ। যদি দুখানা পয়েন্টের মাঝখানের ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে কম হয়, রেডিয়াসেতে কম হয়, তাহলে পয়েন্টটা ইনসাইডে রয়েছে, মানে সার্কেলের ভেতরে রয়েছে। যদি এরকম হতো যে এই পয়েন্টটা মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে বড় হচ্ছে, যদি এরকম হতো রেডিয়াসের থেকে বড় হচ্ছে, তাহলে কি করতে হতো, তাহলে আমরা বলতে পারতাম যে আউটসাইডে আছে। আর যদি দুটো সমান হতো তাহলে বলতাম যে অন দ্য সার্কেল রয়েছে। যদি এই ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে কম হয় তাহলে ইনসাইড রয়েছে, মানে সার্কেলের মধ্যে রয়েছে। রেডিয়াসের থেকে বেশি হলে সার্কেলের বাইরে রয়েছে, রেডিয়াসের সাথে ইকুয়াল হলে অন দ্য সার্কেল রয়েছে। তো এখানে রেডিয়াসের থেকে কম হয়েছে, তাহলে বলা যেতে পারে এটা ইনসাইডে রয়েছে, এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পাঠে অন্য কোনো চ্যাপ্টারের সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।